মর্নিং, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 11:30, আর আমরা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছি। পিতি মুকু ঘুমাচ্ছে, ছেলে খুব ভালো সার্ভিস দিচ্ছে যার জন্যই আমরা এতক্ষণ লেট করে ঘুমাতে পারছি। ও মনে হয় রাত্রিবেলায় অনেকটা লেট করে ঘুমাচ্ছে, মুকুর সাথে খেলছে বলে টায়ার্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের আটলান্টা লাস্ট ডে, তো আমরা সেটাকে ইউটিলাইজ করতে চাই। দুপুরবেলা লাঞ্চের পরেই আমরা বেরিয়ে যাব একটু শপিং করতে, নবর কিছু জিনিস কেনার আছে। যেহেতু দেবী বাড়িতে আছে, সেই জিনিসটাকে আমরা একটুখানি লাস্ট মোমেন্টে এনজয় করে নিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি হয় না হয়। চলো দিনটাকে শুরু করা যাক। এখন বাজেছে 2:00, আর নবকে এখনও 3:30-3:30 পর্যন্ত জব করতে হবে, অফিসের কাজ আছে। তো তারপরে ওর হয়ে গেলে আমরা বেরোবো, একটুখানি মলে যাব। কিন্তু এখন যাচ্ছি আমি আর দেবী দুজনেরই গাড়ি নিয়ে, একটুখানি ক্লিন ওয়াশ করে আর ভ্যাকিউম করে নিয়ে আসি, যেহেতু কালকে এত দূর যাব। তো যাই হোক, ভেতরটা ছেলে অনেক খাবার ফেলেছে, একটু ভ্যাকিউম করে নেওয়া খুবই প্রয়োজন। এই যে বেরা ওর গাড়ি নিয়ে বসে গেছে আর আমি আমার গাড়ি নিয়ে যাব। চলো তাহলে যাওয়া যাক। গাড়ি ওয়াশ করাতে এসেছি আর এখানে সব এই কোটি কোটি জবা ফুল গাছ, এগুলো মানে মুড়িয়ে গেছে এরকম ভাবে। কিন্তু বাইরে বেরিয়ে দেখছি যে এগুলো অ্যাকচুয়ালি জবা না, আমার মনে হচ্ছে ডিফারেন্ট টাইপের পদ্ম ফুল। মানে এরকম তো জবা ফুল হয় না, পাতাগুলো দেখে আমি বুঝতে পারছি। আর এই যে ফুলটা, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে এগুলো তোমরা যদি জানো যে কি ফুল এগুলো এরকম দেখতে। জানি না, আবার জবাও হতে পারে, ডিফারেন্ট টাইপের জবা হতে পারে। আর এর কুড়িটা হচ্ছে মানে এরকম দিয়ে আসে ফুলটা। এই যে দেবীদের এরিয়া, চলেও আসলাম। দেবী যেহেতু ওর গাড়ি নিয়ে গেছিল, ও ওখান থেকে ওয়ালমার্টে চলে গেল, আর আমি একটুখানি স্যামসে গিয়ে আমার কিছু স্ন্যাক্স তোলার ছিল আর গাড়িতে তেল ভরানোর ছিল, তো আমি করে আসলাম। বিকজ ভোরবেলায় তখন আর গাড়িতে না তেল ভরিয়ে না লাইক টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যেতে পারবো। যাই হোক, একটুখানি বৃষ্টি উপভোগও করে নিলাম, বিকজ ঝমঝম করে বৃষ্টি, একটু ভিজেও গেছিলাম, ভালোই ফিল হলো। এখন বাড়িতে চলে আসছি, এখন রেডি হয়ে তারপরে বেরোবো। এখন বাজতে যায় 4:00, অনেকটাই লেট হয়ে গেছে। এটা দেখিয়ে দিই, প্রীতি এখানে স্কেচ করছে ওর আইপ্যাডে, কি নাইস। আর এখন তোমাদেরকে একটু মুকুর রুমটা আমি ট্যুর দিয়ে দিই, ও ক্লিন করেছে খুব কষ্ট করে। তো এটা হচ্ছে মুকুর বেডরুম, এরকম ওর প্লে এখানে রয়েছে সব কিছু। হ্যাপি গার্ল আর দ্য প্রিটিয়েস্ট গার্ল। অ্যান্ড দেন এটা হচ্ছে ওর বেড, এটা একটা প্রিটি পিকচার, আর এই এই হচ্ছে ওর কিউট রুম। আর একটা জিনিস আমি জাস্ট নোটিস করলাম, দেখো ইউনিকর্নে আবার স্কার্ট পরানো। মাই গড, মুকুও পারে। ওর খুব ইচ্ছা ছিল তোমাদেরকে ওর রুমটা দেখানোর, তাই এটা একটা ভিডিও করে নিলাম। এখন বাজে 6:30 বাজতে যায়, আমরা একটু ওয়েটই করে গেলাম, যেহেতু টুবা এসে গেছিলো, ওরে ফ্রেশ হয়ে নিল। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি মলে। এই যে নব, প্রীতি এখানে আছে আর দেবী টুবা আসছে, সবাই আমরা এখনই বেরোচ্ছি। বলে এসেছি মেসিজে, বলবি মুকুর দুঃখ হয়ে গেছে, আমরা কালকে সকালে চলে যাচ্ছি। তাই জন্য আমার সেরকম কিছু কেনার নেই, কিন্তু নবর কিছু জিনিস নেওয়ার আছে, সেই জন্যই আসা হয়েছে। চলো দেখি কি কি পাওয়া যায় নবর জন্য। এ দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে আমার বান্ধবী বিশাল বড় লোক, প্লেন যেই চশমাটা ও মানে পাওয়ার গ্লাসেস সেটাও কেলভিন ক্লেনের। দেখো আজকে কোনো হ্যাপি ডে না, আজকে স্যাড ডে। এই ছাতাটা দিয়ে ওর মাথাটাকে আমি ফাটাতে চাই, ও চলে যাবে বলছে কিন্তু আমি ওকে যেতে দিতে চাইছি না। তো আজকে হ্যাপি ডে না, আজকে স্যাড ডে, জোড়া বলছে কালকে চলে যাবে। আর কালকে আমার দিদিরাও ইন্ডিয়াতে যাচ্ছে, এরাও চলে যাচ্ছে, তো আমি একা পড়ে যাব। এই হচ্ছে মেসির ভেতরে ছেলেদের সেকশন, আর এখানে দেখো পুরো ব্যালকনি টাইপের রয়েছে, পুরো পার্কিং লটটা দেখা যাচ্ছে। আমরা ওই দূরে ওখানে কোথাও পার্ক করেছি। এ দেখো আমাদের লম্বা বন্ধু রাখার ফল, পুরো মইয়ের কাজ করছে, মই মই। ওরা সব ফিটিংস রুমে ওই দিকে গেছে, কোথায় গেছে, আমি আর মুকু এই যে দৌড়াচ্ছি, আমরা দৌড়ে বেড়াচ্ছি। যাদের পার্স ভালো লাগে তাদের জন্য এই ছোট্ট ক্লিপ, দাও কি সুন্দর সুন্দর পার্স রয়েছে এখানে।
এই ওদের হয়ে গেছে, এখানে বিল করছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। শয়তানটাকে স্বীকার কর, ক্যামেরার সামনে স্বীকার কর শয়তানকে আমাদের বাড়ি। আমরা দুজন, এই যে আর এই যে আমাদের ফ্যামিলির আমরা দুজন শয়তান। শয়তান এরা স্বীকার করে নিয়েছে। এনিওয়েজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সবথেকে বেশি এখান থেকে সুপার আর সঞ্চিতার থেকে সবথেকে মন আমাদের পরিষ্কার হলো আমার আর এই যে। যাই হোক, কেনাকাটা হয়ে গেল, নবর জন্যই এসেছিলাম, নবর জন্যই কেনা হলো। এই যে কাঁধে নিয়ে যাচ্ছে, দেখো দেখো তোমাদেরকে ভিউটা দেখাই। এই যে মেসিজ, আর এই দেখো বিল্ডিং গুলো কি সুন্দর এই জায়গাটা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। আমাকে দুটো ল্যাকোস্টির দুখানা টি-শার্ট দিয়েছে, বেড়া দিয়েছে, সেটা আমি জানতাম না। বেড়া টুবা মিলে দিয়েছে ও নবর বার্থডে আর কি অ্যানিভার্সারি হোয়াটএভার ও ক্রিসমাস ক্রিসমাস সব মিলে। লাস্ট ইয়ার ক্রিসমাস আর এই ইয়ারের বার্থডেটা ওর ডিউ ছিল, ওর কিছু পছন্দ হয় না, হি ইজ এ ভেরি পিকি ম্যান। তো ফাইনালি ও পছন্দ করে আজকে নিয়েছে, তো যে দুটো টি-শার্ট ওর পছন্দ হয়েছিল সেই দুটো টি-শার্ট ওকে দিয়ে 1 ঘন্টা ধরে ঘুরছে। আমার ওর জন্য ওর সাথে কোনো শপিং করতে ভালোই লাগে না। আমি তো মুকুর সাথে ওই পাশে রিল ঠিল বানাচ্ছিলাম, ভিডিও টিডিও করছিলাম, আর দেবী টুবার নব মিলেই গেছিলো শপিং টপিং করে। যাই হোক, নিয়ে ওরা এসছে, নব খুবই হ্যাপি, বস্তার মতো নিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে, চলো দেখিয়ে দিই আমরা কোথায় ডিনার করবো আজকে। লাস্ট ইভিনিং আটলান্টাতে, চলো যাওয়া যাক। তো আমরা এসে গেছি এখানে ডিনার করতে, এই মাস্তি ইন্ডিয়ান স্ট্রিট ফুডে চলে এসেছি। তো এই যে আমার টি এসে গেছে, আর ছেলে কোলে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য ঢোকার সময় ভিডিও করতে পারিনি। এই জায়গাটাও দেবী এক্সপ্লোর করেছে, মানে অসাধারণ বলছে ফুড নাকি এখানে। এখন বাজতে যায় 10:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আর আজকেই হচ্ছে লাস্ট ইভিনিং আটলান্টাতে। ভোরবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, হ্যাঁ তো ভোরবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, 3-4 নাগাদ হয়তো বেরোবো। তো বাড়িতে এখন গিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে নেবো, ঘুমিয়ে পড়বার চেষ্টা করবো, যে যাই না কতক্ষণ ঘুম হবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই বাই করে দে, বাই টুবা, বাই করে দাও, বাই 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 বাই।